वेलकम बैक फ्रेंड्स, এইমাত্র বা খবর অনুযায়ী আপনারা যদি অনলাইন ব্যাংকিং এর বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন বা অনলাইন ইউপিআই বা গুগল পে ফোন পে এই ধরনের কোনো অ্যাপ দিয়ে যদি অনলাইনে টাকা লেনদেন করেন সেই সঙ্গে যদি আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন এই চারটি অ্যাপ যদি আপনার মোবাইলে থাকে তাহলে এই চারটি অ্যাপ নিয়ে স্টেট ব্যাংক ইন্ডিয়া বা অন্যান্য ব্যাংকের তরফ থেকেও এক জারি করা হয়েছে এক বিরাট সতর্কবার্তা। তো বন্ধুরা, এই সতর্কবার্তায় কী জানানো হয়েছে বিস্তারিত সমস্ত তথ্য জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর শেয়ারই আমাদের নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক, আপনার ফোনে কি এইটা চ্যাপ এই চারটি অ্যাপ আছে? তাহলে উদাও হতে পারে আপনার সমস্ত টাকা, সতর্ক করলো SBI। ডিজিটাল যুগে বর্তমান অধিকাংশ মানুষের হাতেই রয়েছে স্মার্টফোন, আর এই সকল স্মার্টফোনেই রয়েছে গ্রাহকদের বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপ সহ অন্যান্য অ্যাপ। তবে মোবাইলে চারটি অ্যাপ থাকলে উদাও হতে পারে গ্রাহকদের ব্যাংকের সমস্ত টাকা, এমনটাই জানানো হয়েছে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। অ্যাপের মাধ্যমে এমন ব্যাংকে টাকা উদাও করার ঘটনা সম্প্রতি বেশ নজরে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে গত 4 মাসে এমন প্রতারণার শিকার হয়েছেন কমপক্ষে 150 জন SBI গ্রাহক। জালিয়াতি হওয়া টাকার পরিমাণ শুনলে কপালে ভাঁজ ফেলে দেওয়ার মতো, অঙ্কটা আনুমানিক 70 লক্ষ টাকা। আর এই ধরনের জালিয়াতির ঘটনায় ক্রমশ বেড়েই চলেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে চারটি অ্যাপ নিয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে সেই চারটি অ্যাপস হলো এনিডেক্স, কুইক সাপোর্ট, টিম ভিউয়ার ও মিঙ্গেল ভিউ। এছাড়াও ব্যাংকের তরফ থেকে সতর্ক করা হয়েছে UPS নিউ, গ্রাহকরা যাতে কোনো অপরিচিত UPI রিকোয়েস্ট অথবা কিউআর কোড স্ক্যান না করেন তাও জানানো হয়েছে। এছাড়াও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের সতর্ক করেছে বিভিন্ন ধরনের ভুয়ো ওয়েবসাইট থেকে, এমনকি ব্যাংকের নামে ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি যে কোনো কাজ করার আগে সঠিকভাবে তথ্য যাচাই করে দেওয়ার নির্দেশ করা হয়েছে। ব্যাংকের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া চারটি অ্যাপের মাধ্যমে প্রতারকরা গ্রাহকদের স্মার্টফোনের ব্যাংকিং অ্যাপ ব্যবহার করতে থাকে। সেক্ষেত্রেও তারা প্রথমে গ্রাহককে তার কোনো অসুবিধার বিষয়ে ফোন করেন এবং সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য ওই চারটি অ্যাপের যে কোনো একটি অ্যাপ ইনস্টল করতে বলেন। এরপর সেই অ্যাপের মাধ্যমে প্রতারকরা গ্রাহকদের স্মার্টফোনের ব্যবহার নিয়ে থাকে, তারপরেই তুলে নেওয়া হয় তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি সকলেই বুঝতে পেরেছেন।